সালাম আলাইকুম। মনে করুন বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা রয়েছে, তারা স্মার্টফোন বলেন এবং ছোট বাটনওয়ালা সেট বলেন কোনো সেটই তারা বোঝে না, কোনো সমস্যা হলে আপনাকে কল দিতে পারে না। তো এমতো অবস্থায় আপনার করণীয় কী? কারণ বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা হলে আপনি সেলে থাকতেও তারা কল দিতে পারছে না, অথচ বাড়িতে একটা ফোন আছে। তো বাড়িতে যদি একটা বাটন ফোন দেন, আজকের ট্রিক্স আমি দেখিয়ে দেব। তারা খুব একটা ট্রিক্স, এটা মনে রাখলেই আপনাকে কল দিতে পারবে, আপনার ভাইকে কল দিতে পারবে, আপনার বোনকে কল দিতে পারবে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিতে কল দিতে পারবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনাকে এই মোবাইলের মানে ফোন বুকে যেতে হবে। ফোন বুকে গিয়ে দেখুন এখানে যে অপশন নামে যে ফাংশনটি রয়েছে, এখানে আমরা মেনুতে ক্লিক করব। করার পরে নিচের দিকে যাব, আদার্স যে অপশন রয়েছে সেখানে যাব। তারপর দেখুন এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটি স্পিড ডায়াল আর একটি হচ্ছে মেমোরি স্ট্যাটাস। আমরা মেমোরি স্ট্যাটাসে গিয়ে ওকে করব। দেখুন 2 থেকে 9 পর্যন্ত বাটনে আপনি স্পিড ডায়াল এটা সেট করতে পারবেন, অর্থাৎ 2 চাপলে কল যাবে, 3 চাপলে কল যাবে, 4 চাপলে কল যাবে। ধরুন আমার 2 চাপলে আমার আব্বার নাম্বারে কল যাবে, তো আমরা এখানে কী করব, তার নাম্বারটা অ্যাড করে দেবো। সরাসরি ফোন বুক থেকেও অ্যাড করা যাবে এবং চাইলে নাম্বার টাইপ করেও এখানে অ্যাড করা যাবে। তো আমার আব্বার নাম্বারটি এখানে সেভ করে দিব। এটা নাম্বারটি সেভ হয়ে গেল। আবার তিনে দিব আমার নাম্বার, তিনে আমার নাম্বারটা দিয়ে দেই। ওকে দেবো। এভাবে 4-এ ধরুন আমার ভাইয়ের নাম্বার, এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যাদের ব্যক্তিদের ফোন দিলে তার সুবিধা হবে, তার নাম্বারগুলো সেট করে রাখতে পারেন। এরপর এটা আমি ওকে দেবো। এভাবে আপনি 9টি নাম্বার সেট করতে পারবেন। এরপর কী করবো, অপশনে আবার ক্লিক দেবো। করার পরে দেখুন এখানে ভিউ করলে কিন্তু সবগুলো দেখা যাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু স্পিড ডায়াল সেট করতে পারেন। তো এখন আমি যদি ধরেন 3 আমার নাম্বার সেট করছি, এবার যদি আমি 3 চাপ ধরে থাকি, তাহলে কিন্তু দেখুন আমার নাম্বারে কল যাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার বাড়িতে যারা মোবাইল সম্পর্কে জানে না, কল ধরতে জানে না, কল দিতে জানে না, তাদেরকে সহায়তা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।